নমস্কার বন্ধুরা আজকে আমি আপনার সঙ্গে আলোচনা করবো যে কোনো নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক যদি তার সন্তানের নাবালক সন্তানের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে সেক্ষেত্রে কী কী নিয়ম আছে কারণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ যারা আঠেরো বছর হয়ে গেছে তার সঙ্গে একজন নাবালক সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট খোলার নিয়মে কিন্তু অনেকখানি পার্থক্য আছে সেখানে যেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে যেমন পার্থক্য আছে একইভাবে অ্যাকাউন্টটি যখন চালু থাকবে তখনও কিন্তু অনেকক্ষণ নিয়মে পার্থক্য লোন হোক উইথড্রল হোক সমস্ত বিষয়ে কিন্তু পার্থক্য আছে তো পিপিএফ অ্যাকাউন্ট যে ওপেন করবেন আপনার সন্তানের জন্য তার উদ্দেশ্যটা কী সাধারণত অনেক বাবা মা কী করে নিজের সন্তানের পড়াশোনা বা বিয়ে বা তার সুরক্ষিত ভবিষ্যতের জন্য কিন্তু পিপিএফ অ্যাকাউন্টটি ওপেন করতে পারে এবং পিপিএফ অ্যাকাউন্ট জানেন আপনারা পনেরো বছর পর পর কিন্তু পাঁচ বছর করে বাড়ানো যায় সেক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ বছর পর্যন্ত কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন এখনও কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে সুদের হার কিন্তু সাত দশমিক এক পার্সেন্ট অর্থাৎ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি পিপিএফ অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন তো এই পিপিএফ অ্যাকাউন্ট যখন সন্তানের নামে ওপেন করবেন তখন আপনাকে সমস্ত নিয়ম কিন্তু জেনেই করতে হবে কারণ পিপিএফ অ্যাকাউন্টে কিন্তু অনেকখানি ট্যাক্স সেভিং করা যায় যেমন দেড় লক্ষ টাকা পর্যন্ত যেমন ট্যাক্স ছাড় পাবেন একইভাবে এর রিটার্ন বা সুদ যাই পান না কেন সবটাই কিন্তু ট্যাক্স ফ্রি অর্থাৎ এখানটায় কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে কিন্তু অনেক বেশি আপনি রিটার্ন পাবেন সন্তানের মানে ভবিষ্যতে জন্য লং টার্ম চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি পিপিএফে ইনভেস্ট করতে পারেন তো আজকে যে বিষয়টি থাকবে আলোচনার যে পিপিএফ অ্যাকাউন্ট না বলকের নামে খোলার জন্য বা খুললে সেক্ষেত্রে কি কী নিয়মগুলো আছে বা কী কী নিয়ম আপনাকে জানতে হবে আশা করব ভিডিওর শেষ পর্যন্ত দেখে তথ্যগুলো জেনে নেবেন তো মূল বিষয়ে যাওয়ার আগে একটু বলে রাখি যদি আপনার নিজস্ব কোনো পিপিএফ এখন না থাকে বা মাইনরের নামে যদি আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যেমন ব্রাঞ্চে গিয়েও আপনি ওপেন করতে পারেন একইভাবে আপনি বাড়িতে বসে কিন্তু কিছু কিছু ব্যাঙ্ক সুবিধা দেয় তার মধ্যে আমাদের চ্যানেলে পাঞ্জাব ব্যাঙ্ক এবং স্টেট ব্যাংকের পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করার অনলাইন পদ্ধতি আছে সেটা যদি দেখতে চান তাহলে আপনি অবশ্যই দেখে নিতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা আপনি আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে বিভিন্ন ধরনের প্লে আছে সঞ্চয় সংক্রান্ত যে প্লে লিস্টটি আছে সেভিংস সংক্রান্ত সেটাতেই আপনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো পেয়ে যাবেন বা ব্যাঙ্কিং সেক্স প্লে লিস্টও পেয়ে যাবেন তো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেমন নিজের নামে খোলা যাবে সন্তানদের নামেও খোলা যায় তো সেক্ষেত্রে যে নিয়মগুলো আছে প্রথমত ভারতীয় সেভিং আইন অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট একজন নাগরিকের নামে একটাই হবে বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু করা যায় না এবং যদি কেউ ভুলে করে থাকে পোস্ট অফিসে বা ব্যাংকে সেক্ষেত্রে তাকে কিন্তু মার্জার করতে হবে এবং সেভাবে মার্জারটা কীভাবে করবেন এটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি যে যদি ভুলে অনেকের কি হয় দু জায়গায় পিপিএফ অ্যাকাউন্ট আছে অনেকে নিয়ম জানে না তো সেক্ষেত্রে কিন্তু তাকে মার্জার করে নিতে হবে এবং তার প্রসেস কী তার নিয়ম মানে অর্থাৎ এই টাকাটা কী হবে ট্রান্সফার সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে তো আপনি একজনের নামে কিন্তু একটাই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবারে সন্তানের জন্য অর্থাৎ না বলে সন্তানের জন্যও কিন্তু আপনি একটা পিপিএফ অ্যাকাউন্ট বা পাবলিক ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজের পিপিএফ অ্যাকাউন্ট ছাড়া তবে হ্যাঁ এখানে একটু বলে রাখি ট্যাক্স ছাড় কিন্তু আপনি টোটাল দেড় লক্ষ টাকা পাবেন কখনও ভাববেন না যে আপনার জন্য দেড় লক্ষ সন্তানের জন্য দেড় লক্ষ আপনি ট্যাক্স ক্লেম করতে পারবেন কোনোভাবে হবে না দেড় লক্ষ টাকার তার এখনও পর্যন্ত লিমিট যদি আগামী বাজেটে না বাড়ে তখন আপনার কিন্তু ওই লিমিটটা বেড়ে যাবে এবার দেখা গেলো যদি কারুর একের বেশি সন্তান সেক্ষেত্রে একজন সন্তানের জন্য তার মা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবে আর একজনের নামে কিন্তু তার বাবা খুলতে পারবে অর্থাৎ দুজন সন্তানের জন্য কিন্তু ইপিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়েছে ভারত সরকার যদিও তার বেশি নিয়ে কিন্তু কোনো সেই রকম কিছু গাইডলাইন নেই কারণ ভারতীয় আইন অনুযায়ী দুজন সন্তানেই কিন্তু বেশিরভাগ সুবিধাগুলো পাওয়া যায় সেটা আপনারা জানেন তো একজনের জন্য মা অভিভাবক হবে আর একজনের জন্য বাবা অভিভাবক হবে এবারে আসি মা বাবা দুজনে কিন্তু একসঙ্গে একজন না বালকের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না শুধুমাত্র একজন একজনের জন্যই কিন্তু ওপেন করতে পারবে বিনিয়োগ সেই একইভাবে যেটা আছে মেজরদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য নাবালকদের ইপিএফ অ্যাকাউন্টও কিন্তু বছরে পাঁচশো টাকা মিনিমাম আর ম্যাক্সিমাম দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের সুবিধা আপনারা জানেন প্রাপ্তবয়স্করাও পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারে বা লোন নিতে পারে সেক্ষেত্রে নাবালকদেরও সেই সুবিধা দেওয়া হয় অর্থাৎ নাবালকের যে প্রভিডেন্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে লোন এবং কিছু পরিমাণ টাকা তোলার সুবিধা দেওয়া হয় তবে হ্যাঁ সেই লোন বা টাকা তোলার যে নিয়ম সেখানে কিন্তু অভিভাবককে ঘোষণা করতে হবে সেই টাকাটা শুধুমাত্র তার জন্যই খরচা হবে তার জন্য কিন্তু ব্যাংক আপনার কাছে প্রমাণ চাইতে পারে যে কী জন্য আপনি খরচটা করবেন হলে কিন্তু আপনি এই সুযোগটি পাবেন না সন্তানের বয়স যদি আঠেরো বছর হয় তখন আপনাকে কি করতে হবে তার আঠেরো বছর হওয়ার প্রমাণপত্র জমা দিয়ে এটাকে মেজর অ্যাকাউন্ট অর্থাৎ মেজর পাবলিক ফান্ড অ্যাকাউন্ট পরিণত করতে হবে কারণ এতদিন সে মাইনর ছিল এবার কিন্তু সে এই অ্যাকাউন্টটির সম্পূর্ণ মালিক হয়ে গেল এর আগে কিন্তু বাবা তার অপারেটর ছিল এবার থেকে কিন্তু সে নিজে থেকে এর অপারেটর হয়ে গেল এবার যে বিষয়টি আসছে যেটা একটু বললাম যে আলোক অর্থাৎ আঠেরো বছর হয়ে গেলে সে নিজেই কিন্তু অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে নিজে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সব কিছু কিন্তু সে নিজেই করতে পারবে বা অ্যাকাউন্ট কোনো কারণে ক্লোজ করতে হলে যেসব শর্ত অনুযায়ী ক্লোজ করে সেটাও কিন্তু সে নিজে থেকেই করতে পারবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার উপায় এর জন্য আপনাকে প্রথমে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেতে হবে এবং সেখানটায় গিয়ে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার একটা ফর্ম পাবেন সেখানটায় যে অ্যাকাউন্ট টাইপের যে আছে বিভিন্ন যে ফর্ম মানে কলমগুলো সেখানটায় আমি ঠিকঠাক করে পূরণ করবেন এবং ওখানে মাইনর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলি ওখানে ক্লিক করবেন আর অনলাইনে হলে তো সুবিধা আছে যেটা আমাদের নিয়ে ভিডিও আছে এবং তারপরে সেই আবেদনপত্র ফিল করে আপনাকে জমা করতে হবে এবং তার সঙ্গে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে কারণ ডকুমেন্টস বলতে এখানে মাইনর যেহেতু সেই মাইনর হওয়ার তার প্রমাণপত্র কিন্তু এখানে সব বেশি গুরুত্বপূর্ণ হবে এবং যখন আপনি সেই ডকুমেন্টস জমা করবেন সেই ফর্ম এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরে পাবলিক ফ্রন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং আপনাকে একটি পাস বই দেওয়া হবে এবং সেই পাস বই অনুযায়ী কিন্তু আপনি অ্যাকাউন্ট নাম্বার ধরে কিন্তু টাকা ডিপোজিট করতে পারবেন তবে হ্যাঁ পাবলিক অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে কিন্তু একটা ন্যূনতম ডিপোজিট করতেই হয় সেটা আপনারা যখন অ্যাকাউন্ট ওপেনিং করতে যাবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে ব্যাঙ্ক থেকে এই বিষয়টি বলে দেওয়া হচ্ছে প্রথমে কিন্তু একটা ইনিশিয়াল ডিপোজিট করতে হয় সেটা কিন্তু আপনার প্রথম ডিপোজিট হবে সমত এখনও পর্যন্ত যার নিয়ম আছে পাঁচশো টাকা আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে এবারে আসছি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বলতে কী কী ডকুমেন্টস লাগবে তো পাবলিক অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকদের কে ওয়াইসি অর্থাৎ একজন অভিভাবক তার কে ওয়াইসি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দেবে কারণ প্যান কার্ড না দিলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ক্লেম করতে পারবেন না সন্তানের ফটো সন্তানের বয়সের প্রমাণপত্র তার আধার কার্ড তার জন্মের প্রমাণপত্র এছাড়াও যদি ব্রাঞ্চের পক্ষ থেকে অন্য কিছু ডকুমেন্টস চাওয়া হয় যদি সেটা লিগাল হয় অবশ্যই আপনি সেটাকে জমা করে দেবেন এবং তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু প্রতি বছর খেয়াল করে পাঁচশো টাকা জমা করতে হবে হলে কিন্তু আবার জরিমানার ব্যবস্থা আছে জরিমানাটা কীভাবে ক্যালকুলেশন হবে সেটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে যে পিপিএপ অ্যাকাউন্টে যদি আপনি টাকা জমা করতে দেরি করেন বা কোনো বছর যদি ভুলে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে এবং সেই জরিমানা যদি দিয়ে আপনি চালু করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আবার চালু হয়ে যাবে এবং আবারও বলছি অ্যাকাউন্টটিকে আপনি চাইলে সন্তানের সুরক্ষার জন্য পাঁচ বছর করে বাড়াতে পারবেন পনেরো বছর পর থেকে এই হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত না বালকদের যে অ্যাকাউন্ট নিয়মকানুন যদি আপনি এখনই ওপেন করতে চান তাহলে অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন এটা একটা খুব ভালো ইনভেস্টমেন্টের জায়গা ধন্যবাদ সুস্থ থাকবেন খুশি থাকবেন এবং সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ